পুলিশের ফাঁদে পড়ে গ্রেফতার হলো বাইক চোর। 35,000 টাকায় বুলেট বিক্রি হচ্ছে, খবরটা কানে আসতেই ফাঁদ পাতে পুলিশ। কানাইপুর গ্যাস গোডাউনের কাছে খদ্দের সেজে অপেক্ষা করতে থাকে। ফোনে কথা হয় লিঙ্কম্যানের সাথে। বুলেট ডেলিভারি দিতে এলে তাকে ধরে ফেলে ছদ্মবেশী পুলিশ। ধৃত দুজন সন্তোষ প্রসাদ ভদ্রেশ্বরের বাসিন্দা এবং সোমনাথ মণ্ডল শ্রীরামপুরের বাসিন্দা। তাদেরকে জেরা করে উত্তরপাড়া থানার পুলিশ জানতে পারে মূলত হাওড়া জেলার বিভিন্ন জায়গা থেকে বাইক চুরি করত এই দলটি। কম দামে কাগজ ছাড়া বাইক বিক্রি করে দিত। ধৃতদের কাছ থেকে তিনটি বাইক উদ্ধার করেছে পুলিশ। এই বাইক চোর চক্রে আরো কে কে জড়িত তা জানতে ধৃতদের হেফাজতে নিয়ে তদন্ত চালাবে পুলিশ। আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হয় ধৃত দুই অভিযুক্তকে। হুগলি থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।